এই গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি ভিডিওতে কিছু আপডেট নিয়ে কথা বলবো এবং একটা সিনেমার বক্স অফিস নিয়ে। তো শ্রী টু সিনেমার বক্স অফিস নিয়ে কথা বলবো প্রথমে 31 নম্বর দিনে। তো 31 নম্বর দিনে এই সিনেমাটা 5,55,000 টাকার বক্স অফিস কালেকশন করে। টোটালি কালেকশন কি দাঁড়িয়েছে 573,33,00,000। সেটা একটা মারাত্মক ভালো কালেকশন এবং এটা একদম টপে উঠে আসার জন্য লাফালাফি করছে, খুব শীঘ্রই এটা টপে উঠে আসবে। এটা প্রথম আপডেট ছিল। দ্বিতীয় আপডেট হচ্ছে দেবরা সিনেমার প্রথম দিনের বক্স অফিস কালেকশন। তো এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস বক্স অফিস কালেকশন করেছে, যেটা দেওয়া হয়েছে একদম ডিরেক্ট হচ্ছে মানে পেজগুলো থেকে অফিসিয়ালি। সেটা হচ্ছে 172 কোটি টাকা, যেটা পুরোপুরি ঘাপলা আছে আমার যা মনে হয়। ট্রেড ফিগার অনুযায়ী এই সিনেমাটা 140 থেকে 145 কোটি টাকার গ্রস বক্স অফিস কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইড, এইটুকু বোঝা যাচ্ছে এবং বিভিন্ন জায়গাগুলো থেকে জানা যাচ্ছে। 172 কোটি, এটা অনেকটা বাড়িয়ে বলে আমার যা মনে হয়। দেখা যাক দ্বিতীয় দিনে এই সিনেমাটা কেমন বক্স অফিস কালেকশন করে এবং তৃতীয় দিনে কেমন হয়। এটা ছিল দ্বিতীয় অপডেট। থার্ড এবং লাস্ট অপডেট হচ্ছে হইচইতে আপকামিং সিরিজ, যেটার নাম হচ্ছে মহিষাসুর মর্দিনী। মহালয়ার যে মহিষাসুর মর্দিনী হয় সেইটাকেই একটা সিরিজ হিসাবে এবার ওটিটিতে প্রথমবার আনছে হইচই ওটিটি প্ল্যাটফর্ম, যেটা একদম 2 অক্টোবর ভোর 4টার সময় স্ট্রিমিং হবে হইচইতে। এই সিরিজটার প্রথম গান এগিরি নন্দিনী গানটা রিলিজ হয়েছে। তো সকলে এই গানটা দেখো এবং জানাও কেমন লাগলো, কেমন হয়েছে ভিডিওটা, এবং সকলে জানাও যে রাজা ঋষি এবং দুর্গা এবং তার বিভিন্ন রূপগুলো কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।